বাগেরহাটের যাত্রাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে নির্মিত নান্দনিক এই স্থাপনা শৈলীটি। এটি পবিত্র কোরআন শরীফের রেহাল সাদৃশ্য ভাস্কর্য। আকর্ষণীয় ও ব্যতিক্রমী এই রেহালের ভাস্কর্যটি নির্মাণ করেন স্থানীয় চেয়ারম্যান। পরিষদ চত্বরে থাকা একটি অর্ধশতবর্ষী রেইনট্রি গাছ বজ্রপাতে জীবন হারায়। সেটি না কেটে এটাকে কাজে লাগাতে সৃজনশীল উদ্যোগ নেন তিনি। 2020 সালে নির্মাণ কাজ শুরু হয়। খুলনা ও বরিশালের 5 জন কাঠের কারিগর 9 মাসের চেষ্টায় তৈরি করেন 15 ফুট উচ্চতার আকর্ষণীয় রেহালটি, যেখানে কোরআনের 2টি আয়াত কালিমায়ে তাইয়বা এবং কালিমায়ে শাহাদত লেখা রয়েছে। চেয়ারম্যান হওয়ার পরে আমি যাত্রাপুর ইউনিয়নকে একটা মডেল ইউনিয়ন হিসেবে কিভাবে রূপ দেওয়া যায় সেই চেষ্টা করি প্রতিনিয়ত। সৌদি আরবে মক্কার সামনে যে গেট আছে কোরআনের রিয়াল সম্বলিত, সেইভাবে এই গাছটাকে আমরা ভাস্কর্য তৈরি করার চেষ্টা করি। প্রতিদিন দূর দূরান্ত থেকে মুসল্লি ও দর্শনার্থীরা আসেন রেহালের সৌন্দর্য উপভোগ করতে। রাতের আঁধারে সুসজ্জিত আলোকসজ্জায় শোভা পায় রেহাল ভাস্কর্যটি। এটি নির্মাণে ব্যয় হয় প্রায় 7 লাখ টাকা। নামাজ পড়া শেষ হয়ে আমরা যখন এখান থেকে যাই এটা দেখি এবং আমাদের দেখে খুব ভালো লাগে। কোরআন শরীফের রেল হয়েছে, এটা পতাকা নিয়ে দেখতে আইছি আমরা। অনেকে অনেক ভালো কথা বলে, আমাদের ভালো লাগে ওইটার জন্য। দিনের বেলায় যেমন দেখতে সুন্দর, রাতের বেলায় দেখতে আরো বেশি সুন্দর লাগে। এছাড়াও পরিষদ চত্বরে ইউনিয়নের মানচিত্র, মসজিদ, স্মৃতিসৌধ, কমিউনিটি সেন্টার, পাবলিক লাইব্রেরি, নার্সারি, নারী উন্নয়ন কেন্দ্র ও শিশুদের বিনোদনের জন্য রয়েছে রাইডস। সময় সংবাদ, বাগেরহাট।